আল-আমিন সাহেব আবুধাবি থেকে প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তির নাম রহিমা রাখা যাবে কি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম রয়েছে রহিম, সেক্ষেত্রে যদি কারো নাম রহিমা রাখা হয় তাতে কি কোনো ক্ষতি হবে? জি, জাযাকাল্লাহ খায়ের প্রিয় ভাই, সুন্দর প্রশ্ন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে, যে নামগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর কতিপয় নাম রয়েছে, তোমরা সেই নামগুলো ধরে তাকে আহ্বান করো। সেই নামগুলো দু প্রকার। প্রথম প্রকার হচ্ছে এমন কতিপয় নাম, এই নামের মধ্যে যে বিশেষণ রয়েছে, যে গুণ রয়েছে, যে সিফা রয়েছে, সেটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই খাস, এটি কোনো বান্দার জন্য ব্যবহৃত হবে না। যেমন রাজ্জাক, রিজিক দাতা, পৃথিবীর কোনো মানুষ রিজিক দিতে পারেন না, শুধুমাত্র রিজিক দিচ্ছেন আমার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং অন্যটি নাম হচ্ছে আল্লাহ, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার যে এই নামটি, এটি শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট, পৃথিবীর কোনো মানুষের নাম আল্লাহ হতে পারে না। তাহলে কতিপয় নাম রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নির্দিষ্ট, সেই নামগুলো অন্য কোনো মানুষের নামে নাম রাখা যাবে না। যেমন আল্লাহ, আর রহমান, আর রাজ্জাক, আল মুহি, আল মুমিত, এই নামগুলো, এই ধরনের যে নামগুলো রয়েছে, যে বিশেষণগুলো, যে গুণটা, সিফাটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাস। আর দ্বিতীয়ত হচ্ছে এমন কতিপয় নাম রয়েছে, যেই নামের বিশেষণগুলো, সিফাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাস নয়, নির্ধারিত নয়, সেই গুণগুলো মানুষের মধ্যেও থাকতে পারে, সেই নামে কোনো মানুষের নামকরণ করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন রউফ রহিম নামে, তাহলে রউফ এবং রহিম, এই নামে মানুষের নামকরণ করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। যে সমস্ত বিশেষণগুলো, সিফাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাস নয়, সেই সমস্ত বিশেষণে আপনি মানুষের নাম রাখতে পারেন। এর ভিত্তিতে আমরা বলতে পারি যে কোনো মানুষের নাম রহিমা রাখা যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সহি এলেমের জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করুন।